নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব গুড ফ্রাইডে, এই দিনটির পেছনে লুকিয়ে থাকা কাহিনী বা ইতিহাস। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রভু যীশুর বাণী, প্রভু যীশুর জীবনী, প্রভু যীশুর জন্মস্থান, এই সকল বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে। এই ভিডিওগুলোর লিংক আপনারা উপরের আই বাটনে এবং ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে পেয়ে যাবেন। গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার, এটি মূলত খ্রিস্টানদের দ্বারা পালিত একটি ধর্মীয় ছুটির দিন। এই গুড ফ্রাইডে উৎসবের অনেক নাম আছে, যেমন হোলি ফ্রাইডে বা পবিত্র শুক্রবার, ব্ল্যাক ফ্রাইডে কালো শুক্রবার, গ্রেট ফ্রাইডে মহান শুক্রবার ইত্যাদি। যীশু খ্রিস্টের ক্রুশ বিদ্ধকরণ, তার মৃত্যু এবং সমাধি মন্দির থেকে তার পুনরুজ্জীবনকে স্মরণ করে এই দিনটি পালিত হয়ে আসছে। পবিত্র সপ্তাহে ইস্টার রবিবারের পূর্ববর্তী শুক্রবার প্যাস্কাল ট্রিডামের অংশ হিসেবে এই উৎসবটি পালিত হয়। প্রায় দেখা যায় গুড ফ্রাইডে ইহুদিদের উৎসব পাস ওভারের সঙ্গে একই দিনে পড়ে এবং একই দিনে উদযাপিত হয়। বিভিন্ন বছরে এই দিনটি বিভিন্ন দিনে হলেও সাধারণত 20 মার্চ থেকে 23 এপ্রিলের মধ্যেই গুড ফ্রাইডে এই বিশেষ দিনটি পড়ে থাকে। যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার দিনটিতে শুভ কী হয়েছিল, কেন এটিকে গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার বলে, প্রশ্ন উঠতেই পারে। কারণ এই রকম যন্ত্রণাদায়ক অবসানের মধ্যে শুভ কোথায় লুকিয়ে আছে? বিশেষত জার্মানি সহ বেশ কিছু স্থানে এই দিনটির নাম হলো বেদনাদায়ক শুক্রবার, তবে এমন নামকরণের একটি ব্যাখ্যাও রয়েছে। আমাদের মনে রাখতে হবে যীশুখ্রিস্টের ধর্ম খ্রিস্ট ধর্মের আদি পর্বের ইতিহাসকে নিয়ে অনেক লোককাহিনী এবং উপগাথা জড়িয়ে আছে। ইংরেজি নামটির একটি ব্যাখ্যা হলো এটি গডস ফ্রাইডের পরিবর্তিত একটি রূপ। আবার পবিত্র অর্থে প্রাচীন ইংরেজিতে গুড শব্দটি ব্যবহৃত হতো, পবিত্র বা হোলি বা পায়াস, এই শব্দটি গুড হিসেবে ব্যবহৃত হতো, সেখান থেকেই এই নামটি এসে থাকতে পারে। গুড ফ্রাইডে ইস্টার পরবের প্রধান দিন, এই পর্বটি শেষ হয় ইস্টার সানডেতে যিশুর পুনরুত্থানে। ইস্টারের দিনক্ষণ নিয়ে এককালে নানা রকমের মতবাদ ছিল। গোড়ার দিকে স্প্রিং ইকুইনক্স বা মহাবিষুবের সময় এই উৎসব পালন করা হতো। সেই মতো প্রথমে ধরা হয়েছিল যিশু 33 খ্রিস্টাব্দে ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তখন গুড ফ্রাইডে পালন করা হতো 3রা এপ্রিল। এদিকে আবার আইজ্যাক নিউটন গ্রহ নক্ষত্রের গতিবিধি মেপে সময়টাকে 34 খ্রিস্টাব্দে নিয়ে এসেছিলেন। বর্তমান সময়ে পশ্চিম ইউরোপের চার্চগুলি এই দিন স্থির করেছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার মেনে, আর পূর্ব ইউরোপ অনুসরণ করে জুলিয়ান ক্যালেন্ডার। দিনটা আলাদা হলেও এই পরবের বিশেষ প্রার্থনা হয় এবং মাস দুই ভূখণ্ডের একই রকম। প্রকৃতপক্ষে ইস্টার সানডের 40 দিন আগে শুরু হয় লেন্ট পর্ব, অনেকে এই সময়টাতে উপোস করেন। এই দিনটি ইস্টার এগের মাধ্যমে যীশুখ্রিস্টের পুনরুত্থানকে প্রতীকী হিসেবে দেখানো হয়। খ্রিস্ট ধর্ম অবলম্বীরা মনে করেন পাখি যেমন ডিমের খোলস থেকে পৃথিবীতে আসে, পৃথিবীর আলো দেখে, সেই রকমভাবেই যীশুখ্রিস্টেরও পুনরুত্থান হয়েছিল। পুনরুত্থানের সেই দিনটিকে বলা হয় ইস্টার সানডে। ইস্টার সানডের অন্যতম একটি অংশ ইস্টার এগ। ডিম হল পুনর্জন্মের একটি প্রতীক খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে। ইস্টারের জন্য ডিমের রং লাল করা হয়, সেটা যীশুখ্রিস্টের রক্তের একটি রূপক হিসেবে দেখানো হয়।
রাশিয়াতে সমাধির ওপর রাখা হতো রক্তবর্ণ ইস্টার এগ, যা আসলে পুনরুত্থানের একটি প্রতীক। আজকাল সচরাচর ডিমের আকারে চকলেট কিংবা জেলি বিন এবং অন্য রকম মিষ্টি রাখা হয়। প্লাস্টিকের এগও ব্যবহার করা হয়। আবার কেউ কেউ এই সময়ে মুরগির ডিম কড়া সেদ্ধ করে সেটিকে লাল রং করে থাকেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।